হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে চলে এসেছি আমি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের দীঘা জার্নির শেষ দিন, এখান থেকে আমরা গেছিলাম বাগবাজার। সে সমস্ত ভিডিও আজকে এই ব্লগের মধ্যে থাকছে, চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘায় এখানে শেষ দিন, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই চলে গেছে, আমি আর ইন্দ্র বাকি আছে, তো যাচ্ছি ব্রেকফাস্ট করে। কিন্তু আমরা আস্তে আস্তে রওনা দেবো আমাদের বাড়ি, অর্থাৎ দমদমের উদ্দেশ্যে। চলো আজকে লাস্ট দিনে, শেষ দিনে কী ব্রেকফাস্ট পাই তোমাদেরকে দেখি, শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। পুল আছে দেখছো আমার পিছনে, পুল একদম ফাঁকা, পুল এখনো খোলা হয়নি। ব্রেকফাস্টে কী কী আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা কিন্তু বাটার দিয়ে মিক্স করে নিচ্ছে পাউরুটিতে। চাঁদনি না চা আছে, ঝামেলা করেছে, টিভি পুরো মাঝখান দিয়ে ভেঙেছে। 35,000 এর টিভি অনেক টাকা চার্জ হয়েছে। তো আজকে আমাদের জার্নি শেষ, আমরা এখন বেরোবো রুম দিয়ে। আমাদের জার্নি আজকে শেষ, আমরা এখন বেরোবো, চেক আউট করবো এই হোটেল থেকে। তো এই ছিল এখানকার দিনের ভিউটা, এটা তোমার আগে দেখানো হয়নি ইনফরচুনেটলি। তো চলো এবার যাবো, ট্রেনে উঠবো। ট্রেন আমরা 10:30 সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমি দেখাচ্ছি তোমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে জার্নি সেটাও দেখাবো তোমাদের, এখন যাবো। আমি প্রেফার করতাম আপনার 10টার সময় এটা করার। না ট্রেন আজকে টাইমে আসছি দাদা, কিন্তু আমরা যখন বেরোতে তখন ট্রেন টাইমে থাকে, আমরা পাংচুয়াল না অনেকের জন্য। এই লাইনে তো মালগাড়িটা নেই না, এই জন্য ওনারা যদি 10 মিনিট লেট হয়ে যায় ওনার কোনো অসুবিধা নেই, কারণ ওনারা ট্রেনে দেবে। ট্রেন লেট হলে আমাদের ট্রেন টাইমে আছে, আমরা লেট হয়ে গেছি দাদা। আবার আপনাকে তুলে নিয়ে এলাম, শুধু আপনিই বসবেন, যেহেতু শুরু করে না আপনি দিয়ে দেবেন। দাঁড়িয়ে আছে না, আমি এরকম একটা কথা বলতে চাই, এই যে লোকে মানলে আসে না, হ্যাঁ মানে
এটার জন্য তো চাপটা আমাদের ঘাড়ে আছে, যত হোটেলের কস্টিং বেড়ে যায়। হ্যাঁ, কারণ এখানে মানে টু ফ্রাইডে বেশি লোকের টাকা নিতে পারবে না, বাধ্য হয়ে স্যাটারডে সানডে। আর আমরা কাজকর্মে থাকি, আমার স্যাটারডে সানডে ছুটি পাই না, বেকার লোকেদের জন্যই আমাদের অসুবিধাটা। কি বলবো, কিছু বলার নেই, এই দুনিয়া যে কবে চেঞ্জ হবে। ট্রেন ছাড়লো, টাইম এখন হচ্ছে গিয়ে 10:35, সামনে ট্রেন ছাড়লো দীঘা থেকে, 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়লো মেট্রো। কাঁথি স্টেশনটা কিন্তু খুব মোটামুটি ইয়েই আছে, ফাঁকাই লাগছে। অ্যান্ড এটা লেডিসের জায়গা মনে হচ্ছে, আই গেস। তো দেখছেন এগুলো কিন্তু চিংড়ি মাছের চাষ হচ্ছে এখানে, চিংড়ি মাছ যেগুলো আমরা খেয়ে থাকি এখানে কিন্তু এগুলোকে চাষ করা হয়। এই ইনফরমেশনটা এক্ষুনি আমি সরকার থেকে পেলাম, তো ভালো লাগলো এই জিনিসটা দেখে যে চিংড়ি মাছ ভুবন বাগানের যারা ফ্যান, যারা এদেশীয় তাদের জন্য কিন্তু স্বর্গের সমান চিংড়ি মাছ, সেটা কিন্তু এখানেই চাষ হয়। আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো, যেমনটা বলছিলাম তোমাদের, প্রায় 177 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়ে এখন সাঁতরাগাছিতে ঢুকছি কিছুক্ষণের মধ্যেই। আর হাওড়া ঢোকার যে টাইমিংটা আমি দেখলাম, 2:40 দেখাচ্ছে। তো ট্রেনটা একটু লেট আছে, ট্রেনটা ঢোকার টাইমিং ছিল 1:45 নাগাদ, বাট এটা 2:45 অ্যারাউন্ড দেখাচ্ছে। তো লাস্ট 3 দিনের হিস্ট্রি এটা দেখছিলাম, ডেইলি কিন্তু ট্রেনটা লেট করছে। 12858 এই যে হাওড়া তামলি এক্সপ্রেস প্রায় 177 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন সাঁতরাগাছি এসে পৌঁছেছে, আর এটাই শেষ স্টেশন, এরপরে কিন্তু আমরা হাওড়া পৌঁছে যাবো। সো লেটস সি আমরা হাওড়া কতক্ষণে পৌঁছাই সেটাও দেখে নেব, কতক্ষণ লাগে আমাদের জার্নিতে। নিকলনে কে থা ওখানে বসে আছে। এক্ষুনি একটা জিনিস দেখলাম, আনফর্চুনেটলি ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে যে লোকাল এসি ট্রেন দেখতে পেলাম, ইয়েলো কালারের ছিল কোচগুলো, খুব সুন্দর লাগছিল, ইয়েলো অ্যান্ড হোয়াইট, বাট ওটা ভিডিও করা হয়নি, কিন্তু সত্যি ভালো লাগলো জিনিসটা দেখে। খুব শিগগির চালু হবে, তাই তো? ওটা লোকাল এসি ট্রেন, তো সত্যি যদি চালু হয়ে যায় কলকাতায়, কিন্তু ট্রেনের যে আমরা চিরাচরিত একটা জিনিস জেনে এসি, হ্যাঁ কলকাতায় ট্রেন মানেই নন এসি ট্রেন, সেই ভিড়ে ঠেলাঠেলি, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব শিগগিরই মানুষের চেঞ্জ হয়ে যাবে।
মানে এসি ট্রেন মানে কিন্তু একটা লিমিটেড ক্যাপাসিটি থাকবে, সেইখানে কিন্তু ট্রেনের সেই ভিড়টা যথেষ্ট কমবে। এই বলতে বলতে গেলে আমরা আস্তে আস্তে হাওড়া ঢুকছি। হ্যালো গাইস, কিছু হচ্ছে এখানে, জয় বাংলা। কিন্তু সাডেন প্ল্যান হয় যে আমরা হাওড়া থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি দমদম ক্যান্টনমেন্ট না গিয়ে আমরা কিন্তু হাওড়া যে জেটি ঘাট, সেই জেটি ঘাট থেকে জেটি ধরে বাগবাজার যে ঘাট আছে, বাগবাজার মায়ের ঘাট, সেইখানে গিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু যে যার বাড়ির দিকে রওনা দেব। আর এই জায়গাটা কিন্তু ছিল জেটি ঘাটের প্রবেশদ্বার। এইখানে টিকিট দেখিয়ে সে মেট্রো গেটের মতো যেরকম গেট হয় সেরকম গেট ছিল, বাট গেটটা ম্যানুয়ালি কাজ করছিল, অর্থাৎ এরকম না যে টিকিট দেখালে ওটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, এরকম কিন্তু ছিল না। তো ওখানে একজন টিকিট কালেক্টর ছিল, সে টিকিট নিয়ে নিয়েছিল এবং সেইখান থেকেই কিন্তু আমরা জেটি ঘাটে প্রবেশ করেছিলাম। হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ কিন্তু কলকাতা এবং হাওড়াকে একসাথে জুড়ে রেখেছে। এই হাওড়া ব্রিজের যে লম্বা যে দৈর্ঘ্য তা কিন্তু প্রায় 2300 ফুট, যা কিন্তু তিনটে বুর্জ খলিফাকে একসাথে রাখলো সেই হাইট কিন্তু ম্যাচ হয় না। হাওড়া ব্রিজ যদিও বা বানিয়েছিল ব্রিটিশরা, কিন্তু হাওড়া ব্রিজে কিন্তু চিরকালই ভারতীয়রাই রাজ করে এসেছে। এই হাওড়া ব্রিজ কিন্তু টোটাল 4টে পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং এই হাওড়া ব্রিজ তৈরি করতে কিন্তু একটা সিঙ্গেলও নাট বোল্ট কিন্তু ইউজ করা হয়নি। এই হাওড়া ব্রিজ তৈরি করতে প্রায় 26,000
700 টন স্টিল কিন্তু দরকার পড়েছিল, যার মধ্যে থেকে প্রায় 87% স্টিল কিন্তু রতন টাটা জেল কোম্পানি থেকে দেওয়া হয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু জাপানিজরা এই হাওড়া ব্রিজে অনেক বোমা এবং অনেক কিন্তু পারমাণবিক অ্যাটাক করেছিল, কিন্তু তারপরেও কিন্তু হাওড়া ব্রিজের একটুখানিও কিছু কিন্তু ড্যামেজ হয়নি। আর আমরা যেই জেটি ঘাটের জন্য আমরা টিকিট কেটেছিলাম তা কিন্তু ছিল বাগবাজার, কিন্তু এখানকার যে এই যে জেটিটা ছিল এখানকার কিন্তু আমরা ছাড়া বাকি বেশিরভাগ লোকই, প্রায় 70% লোকই কিন্তু বাবুঘাটে নেমে গেছে। অর্থাৎ বাবুঘাটে কিন্তু মানুষের যে কর্মব্যস্ততা তা কিন্তু অনেক বেশি বাগবাজারের। আমাদের আজকের গন্তব্য বাগবাজার ঘাট। এই বাগবাজার ঘাট কিন্তু কলকাতার সবচেয়ে পুরনো ঘাটগুলোর মধ্যে অন্যতম একটি ঘাট, এবং এই বাগবাজার ঘাটকে কিন্তু অনেকেই এখনও আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু প্রতিমা নিরঞ্জনের জন্য একটি সর্বশ্রেষ্ঠ জায়গা বলে মনে করে থাকেন। এই যে বাগবাজার ঘাট, এর নামের কিন্তু একটা ঐতিহ্য আছে। বাগ মানে ফুল আর বাজার মানে মার্কেট। বাগ বাজার অর্থাৎ ফুলের বাজার। বলা হয় যে অনেক কাল আগে এই বাগবাজারেই নাকি পৃথিবীর অন্যতম একটি বড় ফুলের মার্কেট ছিল, এবং এই মার্কেট থেকেই কিন্তু সমগ্র বিশ্বে ফুল রপ্তানি করা হতো। এই বাগবাজার যে ঘাট, এটার কিন্তু ঐতিহ্য এই ফুলের মার্কেট। এছাড়াও কিন্তু এই ঘাটের পিছনে একটি সুন্দর ইতিহাস আছে, সেটাও তোমাদের জানাবো সঙ্গে থাকো। কথিত আছে এই বাগানটির যিনি মালিক ছিলেন তার নাম কিন্তু ক্যাপ্টেন পেরিং, এবং ব্রিটিশ মহিলারা যখন সান্দা ভ্রমণে বেড়াতেন তাদের কাছে কিন্তু ক্যাপ্টেন পেরিংয়ের এই যে বাগান, এটি কিন্তু একটি ভীষণ পছন্দের একটি জায়গা ছিল। এই যে ব্রিটিশ মহিলাদের প্রিয় বাগান, এই প্রিয় বাগানের পাশ থেকেই কিন্তু ঘাটটি বয়ে গেছে, এবং এই কারণেই কিন্তু এই ঘাটটির নাম হয় বাগবাজার ঘাট। এবং এই বাগবাজার ঘাটের কিন্তু আরেকটি নাম হলো মায়ের ঘাট বা সারদা মায়ের ঘাট। মা সারদা যখন বাগবাজারের বাড়িতে থাকতেন তখন দীর্ঘ 11 বছর ধরে কিন্তু ডেইলি তিনি এই বাগবাজার ঘাটেই আসতেন স্নান করতে এবং তারপর পুজো দিতে। অর্থাৎ 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত কিন্তু টানা 11 বছর তিনি এই ঘাটে আসতেন। আজকের এই 2023 সালে দাঁড়িয়ে কিন্তু এই যে বাগবাজার ঘাট, এই ঘাটটি বিভিন্ন পুজো পার্বণের উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়, এছাড়াও প্রতিমা নিরঞ্জনের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা। তাছাড়াও কিন্তু লোকাল মানুষরা এইখানে এই ঘাটটিকে সান্দা ভ্রমণের জন্য ব্যবহার করে থাকে। বাজার ঘাটের
আরেকটি অন্যতম সুন্দর জায়গা হলো এই বাগবাজার ঘাটের জেটি ঘাট। এখান থেকে কিন্তু জেটি ধরে আশেপাশে যে বাকি ঘাটগুলো আছে, যেমন বাবুঘাট বা শোভাবাজার ঘাট, সেই ঘাটগুলোও কিন্তু ঘুরে আসা যায়। গঙ্গার হাওয়া, অনন্ত বিকেলের রোদ আর তার সঙ্গে এক কাপ চা, সব মিলিয়ে এই বাগবাজার ঘাটে এসে সময় যে কিভাবে কেটে যাবে তা কিন্তু বোঝাই যায় না। অবশেষে এই যে বাগবাজার ঘাট, তার স্মৃতি মনে নিয়ে সেই বাগবাজার ঘাটকে বিদায় জানিয়ে রেল স্টেশন পার করে আমরা অটোর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের যেটা প্ল্যান ছিল যে এখান থেকে অটো ধরে আমরা শ্যামবাজার মেট্রো স্টেশন যাব এবং সেখান থেকে মেট্রো ধরে আমরা নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছাবো এবং সেখান থেকে অটো ধরে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। ফাইনালি আমি প্রবাদা ছোটকা সুপার নাইন হলো পাঁচজনে, বাকি সবাই উপরে চলে গেছে। আগে যেদিন আমরা বাইক কিনতে গেছিলাম এই একটা এই গাড়িতে ঠিক লাইট ছিল, আমাদের জার্নি প্রায় শেষ, যাচ্ছি এখন বাড়ির পথে। নোয়াপাড়া থেকে আমি অটো অটো ধরেছি, ডাইরেক্ট যাবো মাঠফল, মাঠফল থেকে আবার অটো ধরবো, ভাড়া চলে যাবো। এখানে আছি আমি, সামনে ইন্দ্র আছে, প্রবাদা আছে, আর রোহান, কুচকুলু, স্কাই, ওরা উবের করে বেরিয়ে গেছে। আমাদের অনেক আগেই হাওড়াতে নেমেই পার্ক স্ট্রিট চলে গেছে। তো হ্যাঁ, আমি জানি এটা প্রায় শেষের পথে, এরপর পাড়ায় ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি পাড়ায় কী কন্ডিশন আছে, আর ওখানেই ব্লগটা শেষ হবে। ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট হলো, আমরা ফিরে আসলাম আমাদের পাড়াতে।
দু তিন রাত্রি যে জার্নি সেটা শেষ হলো। চলো তাহলে এই দীঘা জার্নি এই ভিডিওর মাধ্যমে এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে, এবং এরকম ভিডিও এরকম ব্লগ যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, টাটা।